শুক্রবার বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের আলুন্দ পঞ্চায়েত এলাকায় শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায়। সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা গতকাল অশান্তি নিয়ে জিজ্ঞাসা করেন, বোলপুরে অনুব্রত মণ্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকদিন পর কেষ্টদা ফিরেছে, এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে, কিছু জন কম রয়েছে, সেই মিলিয়ে অশান্তি হচ্ছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে, এটা তুমি বলার জন্য করনি। পরেরটা বলো। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু সবাই একসাথে চলার বার্তা দিচ্ছে, কিন্তু এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না কেন বীরভূমে? কি হয়েছে বীরভূমে? গতকালও বোলপুরে পার্টি অফিস নিয়ে ঝামেলা হয়েছে। এক পক্ষ বলছে আমরা অনুব্রত মণ্ডলের লবি, এক পক্ষ বলছে চন্দ্রনাথ সিনহার লবি। চন্দ্রনাথ আর অনুব্রতের আবার লবি আছে নাকি? দুজন তো একই, এত বছর ধরে এত বন্ধুত্ব, এত দিনের সম্পর্ক, এর মধ্যে আবার লবি কী করে তৈরি হয়? মানে এদের আমি তো মনে হয় না, মানে খ্রিস্টদা চাঁদুদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই, মানে সেটা। কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি, সেটা কী করে আসছে আমি জানি না। এই ঝামেলা কেন নিজেদের মধ্যে আটকানো যাচ্ছে না? সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে, যাবে প্রথম হয়তো বা অনেকদিন পরে কেষ্টদা ফিরেছে, হয় না একটা ওদেরও উচ্ছ্বাস, কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে, কিছু মানুষের কম রয়েছে, মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে, ঠিক হয়ে যাবে এটা। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা নিয়ে আজ একটা সেমিনার ছিল, সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে, যেহেতু তুমি সহপ্রধান মুখার্জি রয়েছে, এবং সেখানে এসে ভাই বিক্ষোভ দেখাচ্ছে। এই যে বারবার বিশ্বভারতীতে কোথাও বৈদিকীকরণ হচ্ছে, বিশ্বভারতীটা কিরকম গন্ডগোলে হয়ে রয়েছে, মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে।